Assalamu alaikum wa rahmatullah. Dear guys, you are watching We Are Masud Info and I am Brother Masud. So guys, আজকে জানাবো আপনাদেরকে নতুন কিছু। তবে তার আগে সকলকে অনুরোধ যে এখনো যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন ভিডিও আসা মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। সো বন্ধুরা, আজকে আলোচনা করব এই মুহূর্তে অত্যন্ত নতুন এবং ট্রেন্ডিং একটা টপিক, যে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিনা ভিসাতে সৌদি আরবে গিয়ে উমরা করে আসতে পারবে। ঘটনাটা আসলে কি? এই ঘটনাটা ফ্ল্যাশ হওয়ার পরে অনেক ভাই আমাকে ইনবক্স করেছে, জানতে চেয়েছে আসল ঘটনাটা কি। তো আমি সেটা নিয়ে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি সাজিয়েছি, আশা করি আপনাদের ডিটেলস জানিয়ে দিতে পারবো এটার আসল ঘটনাটা কি। তো বন্ধুরা, এটা সত্যি যে সৌদি আরব এইরকম একটা ঘোষণা দিয়েছে, তবে সৌদি আরব নয়, এটা হচ্ছে এয়ার আরাবিয়া, অর্থাৎ এয়ার সৌদি আরবিয়া, সৌদি আরবিয়া এয়ারলাইন্স এই একটা সুযোগ দিয়েছে। তবে এটা সকল পাসপোর্টধারীকে নয়, অর্থাৎ সৌদি আরব দিয়ে যারা ট্রানজিট করবে, ট্রানজিটের যাত্রীদের ক্ষেত্রে এই সুযোগটা পাবে। তারা 4 দিন পর্যন্ত সৌদি আরব স্টে করতে পারবে এবং তারা চাইলে উমরা করতে পারবে। তো এই সুযোগটা যে কোনো দেশের পাসপোর্টধারীরাই পাবে, তবে শর্ত হচ্ছে তাদেরকে ট্রানজিট যাত্রী হতে হবে। আসলে এখন অনেকে প্রশ্ন করবে যে ট্রানজিট যাত্রীটা কি। যেমন দেখেন যে সাধারণত এই দক্ষিণ এশিয়ার ট্রানজিট বলা হয় সিঙ্গাপুরকে, যে আপনি যদি বাংলাদেশ থেকে আমেরিকা যান বা ইউরোপে যান, বাংলাদেশ থেকে সরাসরি বিমান সেভাবে যায় না, এর জন্য কী করতে হয়, আপনাকে ট্রানজিট করতে হয়। ট্রানজিট করেন কোথা দিয়ে? আপনি মালয়েশিয়া থেকে, বা ট্রানজিট করেন সিঙ্গাপুর থেকে, অনেক সময় চায়না থেকেও হয়, কোরিয়া থেকে হয়। তো সৌদি আরবে ট্রানজিটটা যেন তাদের দেশ দিয়ে হয়, তাহলে তাদের দেশ থেকে যদি এই ট্রানজিটটা হয় তাহলে তারা লাভবান হবে, এবং যে সমস্ত যাত্রীরা তাদের দেশ হয়ে ট্রানজিট করবে সেই সমস্ত যাত্রীদেরকে তারা 4 দিন তাদের দেশে থাকার সুযোগ করে দেবে, এমনকি চাইলে তারা উমরা পর্যন্ত করতে পারবে। এটাই হচ্ছে আসল খবর বন্ধুরা। তবে অনেকেই অনেক রকম রিউমার ছড়াচ্ছে এই বিষয়টা নিয়ে, যে শুধুমাত্র বাংলাদেশি পাসপোর্টধারীরাই হয়তো পারবে, না এটা ভারতীয় পাসপোর্টধারী কোনো মুসলিম ভাইও এটা চাইলে পারবে, এই 4 দিন সময় কাটিয়ে সৌদি আরবে তারা উমরা করতে পারবে। দেখা যাচ্ছে যে আপনি বাংলাদেশ বা ভারত থেকে আপনি হয়তো ইংল্যান্ড যাবেন, আপনি ট্রানজিট করতেছেন সৌদি আরব দিয়ে, আপনি একজন মুসলিম ভাই, আপনি চাইলে আপনার সেই ট্রানজিট যাত্রী হিসেবে আপনি সৌদি আরবে 4 দিন স্টে করতে পারবেন। সৌদি আরবে 4 দিন স্টে করার মধ্যে আপনি উমরাটাও সেরে নিতে পারবেন এবং উমরা করে আপনি আবার আপনার নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবেন। কিন্তু এটা নিয়ে অনেকেই মনে করছে, যেভাবে নেপাল বা ভুটানে অনঅ্যারাইভাল ভিসা দেওয়া হয়, হয়তো বা সৌদি আরব এমন কিছু একটা চালু করেছে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য। আসলে বিষয়টা কিন্তু তেমন নয়। সুতরাং আমি আশা করছি যে আপনারা বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছেন, এবং যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।